अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ओके देन, टेक केयर, बाय। के छिलो? अरे एटा, एटा आमार अनेक पुरोनो एकटा बंधु, अमेरिकाते सेटल हयेछे, माझे माझे कथा हय। गुड आफ्टरनून सर। गुड आफ्टरनून। কিন্তু চা কেন? ওটা এর জন্যই, কারণ এই রেস্টুরেন্টের স্পেশালিটি হচ্ছে চা। আই জাস্ট লাভ ইট। আর আপনার জন্য ম্যাডাম কোল্ড কফি চিনি ছাড়া। থ্যাংক ইউ। আমি খুব ভালো করে জানি তোমার কি পছন্দ। আচ্ছা সন্দীপ, খুব ভালো হয়েছে তোমার ফোনটা ঠিক হয়ে গেছে। অ্যাটলিস্ট তোমার বন্ধুর মোবাইলে তো কল করতে হবে না। আরে না না, এটা তো আমি জাস্ট এই কিছুদিন আগেই নিয়েছি। আসলে ব্যাপারটা হচ্ছে যে এই লেটেস্ট মোবাইলটা আমার পছন্দ হয়ে গেছিল, জাস্ট বাবা জানতে পারলো আর আমাকে গিফট করে দিল। সেসব তো ঠিক আছে, কিন্তু এতটাও খরচা করা উচিত নয় সন্দীপ। পুরনো ফোনটাকে তো রিপেয়ারও করা যেত, তাই না? তুমি একদম ঠিক কথাই বলেছ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওই পুরনো হ্যান্ডসেটটা ছিল না, ওটা ভীষণই পুরনো হয়ে গেছিল। আর তুমি তো জানোই আমি কেমন, ভেরি সিম্পল লিভিং। আমি তো একদম সিম্পল লিভিং এ বিশ্বাস করি, কিন্তু বিশ্বাস করো আমার ফ্যামিলি সত্যিই খুব ভালো। আমি কিছু চাওয়ার আগেই সবকিছু আমি আমার সামনে পেয়ে যাই, একদম সাথে সাথে। কিন্তু তার জন্য আমার মধ্যে কোনো অহংকার নেই, একেবারেই না। তুমি তো জানোই পাখি যে আমি প্রাইভেট টিউশনও পড়াই, আর সেখান থেকে নিজের পকেট মানিটা বের করে নিই। আমি ফ্যামিলি থেকে একটা টাকাও নিই না। আই নো মাই রেসপন্সিবিলিটিস। আরে তোমার এই কোল্ড কফি এসে গেছে, আর আমার চা। থ্যাংক ইউ। নাইস। ফ্যামিলির ব্যাপারে কিছু বললে না তো? তাহলে তোমাকে এখনই বলে দিচ্ছি, আমার বাবা প্রাইভেট কোম্পানিতে একটা বড় পোস্টে ছিলেন, এখন রিটায়ার করেছেন। একটা মিষ্টি মা রয়েছেন যিনি বাড়িঘর আর আমাদেরকে আগলেন, আর আমার তিনটা বোন দিদি রয়েছে যারা হচ্ছে আমার লাইফলাইন। তিন বোন তোমার থেকে বড় না ছোট? বড়। সব থেকে বড় হচ্ছে জ্যোতি দিদি, ও গভর্নমেন্ট সার্ভিস করে। আর দ্বিতীয় জন হচ্ছে সুধা, ও ভীষণ ইন্টেলিজেন্ট, ম্যানেজমেন্টের পড়াশোনা করছে আর মাস্টার্স করার জন্য আমেরিকাতে যেতে চায়। আর তারপরে হচ্ছে সুষমা, ও ভীষণই দুষ্ট আর ভীষণই চঞ্চল, আর সব থেকে বেশি মিষ্টিও। কিছুই না, আমি জাস্ট এই ট্রাফিক দেখে বিরক্ত হয়ে গেছিলাম। এখানকার মানুষদের মধ্যে সাধারণ সেন্সটুকুও নেই, জানি না কে এদেরকে লাইসেন্স দিয়ে দেয়। এটা তুমি কাকে ইশারা করছো? ওই ওই ঘোড়ার গাড়িটাকে বলছিলাম, ওনাকে যেতে বলছিলাম আমি, যেখানে ইচ্ছা দাঁড় করিয়ে দেয়, পুরো রাস্তাটাকে ব্লক করে দেয়। আচ্ছা তোমার এই ট্রাফিক পেট্রোলিং শেষ হয়ে গেলে আমরা যেতে পারি? তোমার মজা করার সেন্সটা খুবই ভালো, যাওয়া যাক। হুম 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 হুম
স্যান্ডি, পাখি তোর দেওয়া খাবার খেয়ে নিয়েছে, আর পাখি তোর জালে ফেসেও গেছে। কত স্মার্ট তুই, তাই না স্যান্ডি? সো টেল মি সামথিং নিউ, আমরা সবাই জানি তুই কতটা স্মার্ট, তাই না স্যান্ডি? তুই এখানে কি করছিস? নক করে ভেতরে ঢুকতে পারলি না? তুই ওই রেস্টুরেন্টে কি কি করছিলি? ব্যাডমিন্টন খেলতে গেছিলাম। আরে রেস্টুরেন্টে কিসের জন্য যায়? আরে প্রশ্ন করার আগে মাথাটা খাটানোর অন্তত চেষ্টা কর। আমার বন্ধুর বার্থডে ছিল, সেই জন্য গেছিলাম। আর আর ওইটা? ওটা কি, মোবাইল? যাস নাকি তুই, যে এত জিজ্ঞেস করছিস? আরে আমার বন্ধুর মোবাইল, ওটা ইউজ করার জন্য দিয়েছিল কিছুদিনের জন্য। যা চলে যা এখান থেকে, হা করে মুখ কি দেখছিস, যা আর শোন। নিজের মাথার উপরে এতটা প্রেশার দিস না, এমনিতেও ভগবান অনেক কিছুই কম জিনিস দিয়েছে তোকে। আমার যত বন্ধু আছে না, সবাই অনেক বড় লোক। এই লাঞ্চ পার্টি এসব ওদের সবার কাছে ছোটখাটো একটা ব্যাপার, আর তোর তো মাথাতে বুদ্ধিই নেই, যার না তো কোনো লাইফ রয়েছে আর না তো কোনো বন্ধু, তাই তুই তো এসব কিছুই বুঝতেও পারবি না। সেই জন্য শেষবারের মতো বলছি, আমার পার্সোনাল ম্যাটার থেকে দূরেই থাক, শুধু নিজের চরকায় তেল দে, বুঝেছিস তুই? যা। আরে যা না। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।